প্রথমে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তপন দাস অর্থাৎ আমাদের তপন দা রানুদির পর নীলিমা হালদারের গান আপলোড দিতে বলেছিলেন, এবং আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছেন, সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং একটা কথা আবারও বলবো যে নীলিমা হালদারের গানের গলা নো ডাউট সুন্দর, কতটা তুলে ধরতে পারছি ঠিক জানি না, তবে এইভাবে আপনারা চাইলে আমি কিন্তু ওর গানগুলো আপলোড দিতে থাকবো। ওর প্লিজ সাপোর্ট করে যাবেন। এখন একটা বাংলা গান দিচ্ছি, আপলোড করে দিচ্ছি, তা প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট থাকছে লাইক এবং শেয়ার করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই মন ব্যাকুল যখন তখন বেঁকে যায় বারে বারে, এই মন ব্যাকুল যখন তখন বেঁকে যায় বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। এই মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, এই মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ, এই মন কেন দেয় না কোষারা মানে না বারণ, মন কেন দেয় না কোষারা মানে না বারণ, মন জানি না জানি না জানি না কি কারণ, জানি কারণ শুধু ভাবনার মেলে ডানা, কে জানে আজ কেন মন দুরাকাশ ছুতে চায়, কে জানে আজ কেন মন দুরাকাশ ছুতে চায়, তবু দু পায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায়, কে জানে আজ কেন মন, কে জানে আজ, কে জানে আজ, কে জানে আজ কেন মন দুরাকাশ ছুতে চায়, কে জানে আজ কেন মন দুরাকাশ ছুতে চায়, কে জানে আজ কেন মন, কে জানে আজ কেন মন দুরাকাশ ছুতে চায়, তবু দু পায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায়, জানি না জানি না জানি না কি কারণ, জানি